गुरवे गौरचंद्राय राधिकावै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य इति नामिने गौरविषे नमः। दिव्यदृंदारण्यकल्पद्रुमाध श्रीमदरत्नगर सिंहासनस्थ श्री श्री राधा श्री गोविंद देव पृष्ठालिभे सेव्यमानौ स्मरामि। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ एई छय गोसाईर करि चरण वंदन जहा हईते विघ्न नाशय अभीष्ट पुराण। दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पाद गतिर्मुहुः सकृपा ज्योष्ठिदानेन सन्त सन्त्यबलम्। सकल गौर भक्तवृंदर चरणे दंडवत प्रणाम। दया करो ये दुर्दिने कालकलीर जाते निरपराधी निष्काम भावे त्रिनादपि श्लोकेर जाजन मुखे त्याग दैन्य निये श्री गुरु वैष्णव चरण बुके निये श्री गुरु आज्ञा पालन करे आम्रा जीवन के धन्य करते पारी एई कृपा भक्तगणे श्री चरणे। भागवते एकटा श्लोक आछे आयुर हरति बई पुंसाम पुंसाम बई निश्चितम एव आयु हरति। आयु हरण करছে निश्चित रूपे की करे বুঝলেন বললেন উদ্দন অস্তঞ্চ গচ্ছন। এই যে সূর্য নারায়ণ উদিত হচ্ছেন কালচক্রের স্বরূপ। সূর্য নারায়ণ কে? কালচক্র, কালের পরিচায়ক নিয়ামক কালরূপ। সূর্যনারায়ণ স্বয়ং কালস্বরূপ, আবার স্বয়ং কালচক্র, কালের পরিচায়ক অববোধক। উদ্দন অস্তং গচ্ছন, উদ্দন উদিত হয়ে এবং অস্ত গিয়ে যা আয়ু ব্রহ্মা দিয়েছেন তার থেকে একটা দিন কমে গেল আজকে, কালকে আরেকটা দিন কমে যাবে, পরশু আরেকটা দিন কমে যাবে। মরুভূমিতে দেখা যায় কি না বালুর স্তূপ রয়েছে, সমুদ্রের পারেও প্রাকৃতিকভাবে ওখানে বালুর স্তূপ সৃষ্টি হয়, আবার হাওয়ায় ওখান থেকে বালু গিয়ে সরে সরে আরো আবার দূরে আরেকটা স্তূপ সৃষ্টি হচ্ছে। ওখান থেকে আপনি নিত্য নিয়মপূর্বক স্নান করলে দেখা যাবে একটা পারি কালকে সন্ধ্যাবেলা পাটটা সিবিচে ছিল যেখানে জল আছে ভিতরে, সকালে দেখা গেল যে ওটা অন্যরকম হয়ে গেছে। প্রত্যেকটা তরঙ্গে বালু আসছে, আবার প্রত্যেকটা তরঙ্গে বালু সরিয়ে নিয়ে যাচ্ছে। জলের ভিতরের যে পাটটা সেটা ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে, কিন্তু চট করে বোঝা যায় না, অন্তত বুঝতে একটা দিন লাগে। সকালে যে এখানে স্নান করেছিলাম তখন অন্যরকম ছিল, জলে পা দিতে এখন দেখা যাচ্ছে পাটটা অন্যরকম। এই ভাঙা গড়া সংসারে সর্বত্র ভাঙা এবং গড়া, গড়া ভাঙা। তো কালচক্র সূর্যনারায়ণ কি করছেন?
উদিত হয়ে অস্তমিত হয়ে ওই যেমন বালুকে বাতাস সরিয়ে নিয়ে যাচ্ছে, আবার অন্য জায়গায় আয়ু নিয়ে নিল। ব্রহ্মা যে আয়ু দিয়েছেন তার থেকে চলে গেল একটা দিন। এইভাবে সপ্তাহ যাচ্ছে, পক্ষ যাচ্ছে, মাস যাচ্ছে, আয়ন বৎসর যাচ্ছে, সংবৎসর যাচ্ছে, মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। প্রতি মুহূর্ত মৃত্যু ঘনিয়ে আসছে, কাছে চলে আসছে। বকরূপী ধর্ম, এটাই তো মহারাজ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করছিলেন যে জগতে সবচেয়ে বেশি আশ্চর্য কি। তাজমহলটা একটা আশ্চর্য, নাকি সপ্তম আশ্চর্য, সাতটা আশ্চর্য আছে জগতে, কিন্তু সেসব কথা তো শাস্ত্রে নেই না, এগুলি তো ব্যবহারিক জাগতিক। শাস্ত্রে মহাভারত বলছেন, ব্যাসদেবের লেখনীতে এসছে, সবচেয়ে বড় আশ্চর্য হচ্ছে মানুষ প্রতিক্ষণে মৃত্যু রূপী অজগর এগিয়ে আসছে, অথচ মানুষ ভুলে যাচ্ছে, সে ভাবছে যে আমার কিছু হবে না, আমি মরব না, আমি এই রকম চিরদিন অজর অমর হয়ে এখানে থাকব। কিন্তু তা তো না, একথা ভাগবতেও এসেছে, কিং কিং ন বিস্মরন্তি ইহ মায়া মোহিত চেতসা। মায়া মোহিত চেতসাম, যারা মাদৃশ মায়া হত জীব তারা সব কিছু ভুলে যায়। সকালের কথাটাও দুপুরে মনে থাকে না, দুপুরের কথাটা বিকেলের, রাত্রের কথাটা সকালে, মনের উপর দিয়ে একটা সমুদ্রের তরঙ্গ চলছে, মনটাই তো একটা সমুদ্র, মনটাই তো একটা নদী, মনের ভিতরেই তো সব স্রোত বইছে, চিত্তটাই তো একটা বেসমেন্ট, আমাদের যে চিত্ত এই চিত্তটাই তো হচ্ছে যেন 100-তলা বাড়ির ভিত, বেসমেন্ট। কিরকম বেসমেন্ট, না একটার নিচে আরেকটা, আরেকটার নিচে আরেকটা, আরেকটা, কত যে গুপ্ত ধন যেখানে রাখা আছে, যেমন দক্ষিণ ভারতে পদ্মনাভ মন্দিরে, যেমন পুরীর মন্দিরের নিচে, একটার নিচে একটা অনেক প্রাচীন মন্দির আছে ভারতবর্ষে, সেই সমস্ত মন্দিরের নিচে বেসমেন্ট রয়েছে গুপ্ত, বড় বড় রাজবাড়ি মধ্যপ্রদেশে, রাজস্থানে বড় বড় দুর্গ রয়েছে সেই বাদশাহী আমলের, তার ভিতরে গুপ্ত বেসমেন্ট রয়েছে, একটার তলায় আরেকটা, আরেকটার তলায় আরেকটা, আরেকটার তলায় একটা, সেখানে মণি রত্ন সোনা চাঁদি জহরত সে কালের এখনো আছে, এখন সেগুলি প্রেতপুরী, পুরাতত্ত্ব বিভাগের অধীনে, কারো জানা নেই কবে জমিদার মরে গেছে, বাড়িগুলো তো আছে, তাদের কেউ নাই, এখন জঙ্গল হয়ে আছে, পর্যটকরা যায় সারাদিন দর্শন করে, সরকারি লোক রাখা আছে, রাত্রিবেলা সেগুলি প্রেতপুরী হয়ে যায়, অতীতে অতীত গান সাপের চোর ডাকাতের আনাগোনা, দুষ্কৃতীদের দুষ্কর্মের নির্জন স্থান, ভয়ে মানুষ যায় না। সরকারি যারা চাকরি করে দিনের বেলা হয়তো দর্শক আসে, সংরক্ষক গার্ড হয়তো দূরে থাকে রাস্তার দিকে, উপায় নেই, তাকে তো চাকরি করতেই হবে দুটো পয়সার জন্য, সে জানেও যে রাত্রিবেলা এটা প্রেতপুরী হয়ে যায়, সাবধানে থাকে।
বেসমেন্ট ওই গুপ্তধন রাখা আছে থরে থরে, এটা কি আমাদের চিত্ত, আমাদের চিত্তে জন্মে আহিত আছে। আর মন হচ্ছে খরস্রোতা নদীর মতো, আর বুদ্ধি হচ্ছে পাহাড়ের চট্টান, উপর থেকে পাহাড় নিচে নেমে সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে, নদীর মধ্যে চলে যাচ্ছে, তরঙ্গ এসে পড়ছে, ওতে চট্টানের কিছু হয় না। তো বুদ্ধিটা যেন পাহাড়ে সেই চট্টানের মতো বড় পাথর। আর শরীরটা কি, শরীরটা হচ্ছে এই আকাশের মেঘের মতো, এই মেঘ আছে এই মেঘ নাই, এই মেঘ আছে এই মেঘ নাই। আমাদের শরীরটা হচ্ছে নদীর পার, এই পদ্মা নদীর পার, গঙ্গার পার, কোনো বিশ্বাস আছে? পদ্মা নদীর পারে কোনো বিশ্বাস আছে? গঙ্গার পারে কোনো বিশ্বাস আছে? কাঁচা পার, বাঁধানো পার নয়, বাদ দেওয়া পার নয়, বাদ দেওয়া পারে বিশ্বাস আছে? বাদ দেওয়া পার কাদের? যারা ভক্ত, যারা মহাপুরুষ, যারা মায়াতীত গুণাতীত, যারা সদ্গুরুর কৃপায় সেই জগতে প্রবেশ করে গেছে, তারা হচ্ছে বাঁধানো পার, বাদ দেওয়া পার। আর মাতৃষ জীব তো প্রকৃত গুরু কৃপা লাভ করতে পারেনি না, আমার জীবনে তো প্রকৃত গুরু কৃপা লাভ হয়নি এখনো। গুরু চরণ আশ্রিত হয়েছি, গুরুদেব কৃপা করতে চেষ্টা করেছেন বারবার, কিন্তু আধার অশুদ্ধ বলে আমি তো কৃপা চাইছি না, আমি তো চাইছি দেহ সুখ, এই জন্য গুরু কৃপা থেকে বঞ্চিত হয়েছি। আশ্রয় লইয়া বজে, আশ্রয় তো নিতে পারিনি না কায় মনোবাক্যে, আমি যে দেহবাদী, দেহবাদীর আশ্রয়টা তো ঠিক হয় না, ভোগবাদীর আশ্রয় তো আশ্রয় হয় না, ওটা ফাঁকি ঝুঁকি, ওটা ফাঁকিবাজি। না হি সুকৃতি লবলেশ সচরণ আর বৃন্দে সচরণ আম্বুজে রতি নাহি হৌ বল, কি করে হবে? শাস্ত্র কেন হৃদয়ে স্ফুরিত হবে, উদিত হবে? এই জন্য শাস্ত্র অনুশীলনে পড়াশোনায় একদম মন নেই। শাস্ত্রে অনুশীলনে কার মন হয়, কার চিত্তে শাস্ত্রে স্ফুরন হয়? যার গুরুদেবে পরাভক্তি, বৈষ্ণবের পরাভক্তি, ভক্তি পরম পরম, তা তো বৈষ্ণবে ভক্তি নাই, গুরুতে তো ভক্তি নাই, ভক্তে ভক্তি নাই, কি করে শাস্ত্র অধ্যয়নের নেশা হবে? এই জন্য আলমারি ভরা গ্রন্থ, লাইব্রেরি ভরা গ্রন্থ, রাস্তায় যেখানে সেখানে ঢেলে গ্রন্থ বিক্রি হচ্ছে অতি অল্প মূল্যে, এমনকি মানস সেবা চিন্তনের অষ্টযামিক লীলা চিন্তনের নিগুড় গ্রন্থগুলো রাস্তায় যেখানে সেখানে ছিটিয়ে বিক্রি হচ্ছে, মন্ত্রগুলো যেখানে সেখানে গ্রন্থে ছাপিয়ে রাস্তাঘাটে পড়ে থাকছে, সেই সব গ্রন্থ মন্ত্র ছাপা উচ্চ মন্ত্র, গুরু প্রণালী যেখানে সেখানে পড়ে থাকছে, মন্ত্রের কাগজ যেখানে সেখানে গড়াচ্ছে, যাত্রার হাতে পড়ছে, এতটা ধামে আজ 5-স্টার হোটেলের মতো ধামে সুখ সুবিধার ব্যবস্থা, বাতানুকূলিত কক্ষ, 10 রকম প্রসাদের বাটি এসে যাচ্ছে, লাখ লাখ টাকা, তাহলে কত সুযোগ! কোনো অভাব আছে? এগুলি কি কৃপা না অকৃপা? কালের কৌতুক, কালের খেলা, কালের লীলা, একে ভগবত কৃপা বলা যায় না। যে করে আমার আশ তার করি সর্বনাশ, সর্বনাশ বিনাশ না হলে কি কৃপা হয়? তবু যদি না ছাড়ে আমার আশ, এই পরীক্ষা,
ধ্রুবের পরীক্ষা, প্রহ্লাদের পরীক্ষা, অম্বরীশের পরীক্ষা, ভরতের পরীক্ষা, সমস্ত মহাপুরুষের জীবনে কত পরীক্ষা। এটা তো স্কুল, এটা তো বিদ্যালয়, এটা বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, এখানে তো প্রতি পদে পরীক্ষা দিতে হবে, প্রতি পদে জন্ম মৃত্যু জরা ব্যাধি দাঁড়িয়ে রয়েছে, অপরাধ দাঁড়িয়ে রয়েছে, সেবাপরাধ, নামাপরাধ, ধামাপরাধ, বৈষ্ণব অপরাধ, উপাসনা তলবাল নিয়ে দাঁড়িয়ে আছে, ক্রস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম অমৃতের ঘড়া একটা সোনার থালা দিয়ে ঢাকা আছে। ঋষি বললেন, এই জন্য সূর্য উদিত হচ্ছে, অস্তমিত হচ্ছে, একটা দিন চলে গেল কিন্তু বুঝতে পারছি না, এমনই মোহ। এইটাই হচ্ছে জগতের পরম আশ্চর্য, সবকিছু ভুলে যাচ্ছি। এমনকি বড় বড় জ্যোতিষী তারা তো জানেন যে আমি, মহাপুরুষগণ বুঝতে পারেন যে আমার আয়ু বেশি দিন নেই, মৃত্যু এসে যাচ্ছে, জ্যোতিষীরা বুঝতে পারে, পুণ্যাত্মারা বুঝতে পারেন, সুকৃতিমান যারা, সুকৃতিমান যারা, কিন্তু বুঝলেও মায়ামোহ বুঝতে পারে। একমাত্র যারা এর বাইরে যেতে চান, সদ্গুরুর কৃপা প্রাপ্ত, কাকে সদ্গুরু বলে, যে এই মায়ার জগতের বাইরে চলে গেছেন তিনি, মায়ার জগতে মাইক লেভেল, মাইক স্তর, দেহ মন বুদ্ধি জগৎ, এর বাইরে চলে গিয়ে যে অপ্রাকৃত দিব্য জগতে যিনি প্রবেশ করে গেছেন, স্থিতপ্রজ্ঞ হয়ে গেছেন, গুণাতীত হয়ে গেছেন, ভগবত চরণে প্রেম জাতরতি হয়ে গেছেন, অব্যর্থকা আলত্ব বিরক্তি মান শূন্যতা আশা বন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তিস্তদ গুণাখ্যানে প্রীতিস্তদ বসতি স্থলে, এই স্তরে যিনি আরূঢ় হয়েছেন, প্রাপ্ত ভগবত প্রেম, প্রাপ্ত ভগবত সাক্ষাৎকার, সেই চিন্ময় জগতে যিনি বিহার করছেন, যার মন বুদ্ধি, অথচ লোককল্যাণে যার শরীরটা জগতে আছে মাত্র, কিন্তু তিনি বিদেহ, তাকে বলে সদ্গুরু। এই বিদেহ না হলে সদ্গুরু হওয়া যায় না, কত কঠিন। অনর্থ নিবৃত্তি না হলে, শাস্ত্রীয় শ্রদ্ধা না হলে, লৌকিকী শ্রদ্ধায় বা ব্যবহারে, সনাতন গোস্বামী পাদ বলছেন যে ব্যবহারে আমি পণ্ডিত একেই সত্য বলে মনে করি, যেহেতু আমি রাজমন্ত্রী ছিলাম, ব্যবহারবিদ, জগৎটা তো ব্যবহার নিয়েই চলছে, পরমার্থে তো না, পরমার্থটা তো গোপন, গুপ্ত, ওটা তো ঢাকা, সোনার থালা দিয়ে ঢাকা। জগতে পণ্ডিত কে, ব্যবহার, এই কথাই তো রঘুগণকে বোঝাতে চাইছেন জনভরত। অকৌবিদ, তুমি হচ্ছে অকৌবিদ, একজন রাজা শ্রদ্ধালু, সৎসঙ্গের জন্য তিনি যাচ্ছেন, তাকে জনভরত মহোদয় তার কথাগুলো, প্রশ্নগুলো এবং পূর্বের ব্যবহার, রাজসিক আচরণ, চাল চলন, কথাবার্তা দেখে বললেন তুমি অকৌবিদ। এক তো তোমার চাল চলন ঠিক না, কথাবার্তা ঠিক না, দুই হচ্ছে যে তুমি প্রশ্নগুলো করছো যে যা, তাতে স্পষ্ট বুঝতে পারছি যে তোমার কোনো আত্মজ্ঞান, চিত বস্তুর জ্ঞান নাই। কেন পালকিটা আমার, আমি কাঁধে এতক্ষণ নিয়ে এলাম, আমার কেন ভার লাগবে না, আমি কেন পরিশ্রান্ত হব না, এতগুলো কথা আপনাকে বলেছি, বকেছি, অপমান করেছি, শাসন করব বলেছি জমের মতো,
তো এতে আপনার কোনো মানসিক ক্লেশ হয়নি, আপনার মান নাই, অপমান নাই, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, ইচ্ছা দ্বেষ কলহ কিছুই আপনার মধ্যে নাই, দেহধর্ম নাই, এটা কি করে সম্ভব? আপনি যে বলছেন যে এগুলো আমার মধ্যে নেই, তুমি আমার অপমান করনি, আমার অপমান হয়ই না, কারণ আমার মান অপমান ভাব নাই। এই যে তুমি যে কথাগুলো যে বুঝতে পারছো না, আমার তুমি আমার ব্যবহার চাল চলন কথাবার্তা যে কিছু বুঝতে পারছো না, উদ্দেশ্য লক্ষ্য এর দ্বারাই আমি বুঝতে পারলাম যে তুমি অকৌবিদ বলছেন না। কারণ যদি তুমি বিদ্বান হতে এরকম প্রশ্ন করতে না, অন্ন তো সেদ্ধ হয়ে গেল, তলায় আগুন আছে, হাড়িকে ভেদ করে জল উত্তপ্ত হলো, তারপরে তার ভিতরে চাল ছিল, গলে গেল কিনা, বিক্লিপ্তি হলো কিনা, বিক্লেদন, তাহলে আপনার কাঁধে পালকি আছে, আপনার ভার লাগবে না কেন? আপনার কেন অপমান বোধ হবে না, কষ্ট হবে না? মানে এটা বলে বোঝানো যায় না, এটা সাধনা করে বুঝতে হয়। শাস্ত্র অধ্যয়ন করে বোঝা যায় না, শাস্ত্র সাধনা করে বুঝতে হয়, সদ্গুরুর কৃপায় বুঝতে হয়। তা নাহলে তো দুপাতা যাদা যারা মেধাবী শাস্ত্র পড়ে বুঝে মুখস্থ করে বলতে থাকবে, চর্বেচর হয়ে যাবে, তাহলে তো সাধন বলে কোনো শব্দই থাকে না, তাহলে তো ব্রেনি হলেই, বুদ্ধিমান হলেই সে ঈশ্বরকে পেয়ে যাবে। অথচ বলেছে নমে ধয়া ন বহুনা শ্রুতেন। এত পাঠ কীর্তন শুনছি হবে না? বলে না, হবে না। বলে এত শাস্ত্র এত শ্লোক মুখস্থ করেছি, এতগুলো ডিগ্রি রয়েছে, এমএ পিএইচডি ডিলিট ডক্টরেট, অমুক তীর্থ তমুক তীর্থ, অমুক শাস্ত্রী, অমুক আচার্য, বিদ্যাবারিধি, ভাস্কর, গঙ্গোত্রী, বলেন হবে না। নমে ধয়া ন বহুনা শ্রুতে ন, কর্ণ কি শোনে নাই? অশ্বত্থামা সে মহর্ষি ভরদ্বাজের পৌত্র, দ্রোণাচার্যের জন্ম একটা দোনার ভিতরে, মহর্ষি ভরদ্বাজের শক্তিতে, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি অগস্ত্য যেমন কলসির মধ্যে জন্ম, বশিষ্ঠের কলসির মধ্যে জন্ম, তেমনি একটা পাতার দোনার ভিতরে মহর্ষি ভরদ্বাজের কৃপায় ওনার জন্ম। এই জন্য দ্রোণ, অশ্বত্থামার জন্ম অলৌকিক, তো সারা জীবন অশ্বত্থামা পিতার মুখে শোনেনি বেদ মন্ত্র, হয়েছে কর্ণের হয়েছে, ধৃতরাষ্ট্রের হয়েছে কি, গান্ধারীর হয়েছে কি? দুর্যোধন দুঃশাসন আদি শত কৌরবের হয়েছে কি কুরুপুত্রের? ভাগবত শুনেও ওখানে বসে ভাগবত শুনেও জন্মেঞ্জয়ের হয়েছে কি? তাহলে সে সর্পযজ্ঞ করলো কেন? এত শাস্ত্র পড়েও ব্যাসদেবের শিষ্য পুরাণাচার্য রোমহর্ষণ সুতের হয়েছে কি? তাহলে সে ভগবান স্বয়ং ভগবানকে দেবচন্দ্রকে কেন উঠে দাঁড়ালো না, সম্মান করলো না? কৃপাচার্যের হয়েছে কি? উনি কেন সমর্থন করলেন বস্ত্রহরণ কপট পাশা ক্রীড়া? বিদুর পদত্যাগ করে চলে গেল ধনুর্বাণ দরজায় রেখে, যখন তাকে কাক বলল, দাসীপুত্র বলল,
কিন্তু বাকিরা তো এরকম যেতে পারলো না। দ্রোণাচার্য তো চলে যেতে পারতেন, কৃপাচার্য তো পারতেন, অশ্বত্থামাও তো পারতেন, না আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করবো না, কারণ আমরা ব্রাহ্মণ, আমরা গুরু, তোমরাও শিষ্য, পাণ্ডবরাও শিষ্য, তোমরাও রাজা, পাণ্ডবরাও রাজা, একই বংশের দুই ভাই, কেন আমরা মাঝখানে সাড়ে সাড়ে লড়াই, সাড়ে সাড়ে লড়াইয়ের ভিতরে, হাতি হাতির লড়াইয়ের ভিতরে কলা গাছ গিয়ে কি করবে? কিন্তু তারা পারলেন না কেন? ভীষ্মদেবও তো বিদুরের মতো বিদায় নিতে পারতেন যে আমার অনেক বয়স হয়েছে, ধৃতরাষ্ট্র আসি আমি। নিজের মাতাকে পাঠিয়ে দিলেন যে মা তুমি বদরিক আশ্রমে গিয়ে সাধন করো, কি সত্যবতী চলে গেল? উনিও তো বিদুরের রাস্তায় যেতে পারতেন। তাহলে বোঝা যাচ্ছে বিদুরের রাস্তায় যাওয়াটা মোহমুক্ত না হলে, অজ্ঞান মুক্ত না হলে যাওয়া যাবে না। বিদুর একমাত্র ভাগ্যবান, জ্ঞানবান, উনি মৈত্রেয় ঋষির কাছে গিয়ে পরম জ্ঞান প্রাপ্ত হলেন। উদ্ধবের মুখে ভগবত লীলা কথা শ্রবণ করে, ভগবত তত্ত্ব শুনে প্রেম সাগরে নিমজ্জিত উন্মজ্জিত হয়ে গেলেন, ডুবে গেলেন। আর ভগবানও বিদুরের জন্য মৈত্রেয় ঋষিকে আজ্ঞা দিয়ে গেলেন, দাঁড়ি দুনদ্যা ঋষভ করো নাম মৈত্রেয় অমাসি নমগাধব সুখায় কর্মাণি করৌতি লোক নতত সুখম উপরমং বা দুঃখস্য। এর কারণ কি আপনাকে বলতেই হবে, দেখুন বিদুরের ভাষা ব্যবহার। জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাত অধর্মশীলস্য, দৈব দোষে বিমুখ, ভগবত চরণ বিমুখ, এই জন্য অধর্মশীল, অধর্মশীল বলেই দুঃখিত না, সুদুঃখিতস্য। আজ আমি অধর্মশীল বলেই তো আমার এত দুঃখ, এত ব্যথা, এত রোগ শোক, যদি ধর্মশীল হতাম তাহলে তো হতো না। বলে যে সাধুদেরও তো রোগ শোক মৃত্যু দেখা যায়, বলে ওটা তো বিড়ালি দন্ত স্পর্শ নেয় এর মতো, আমার সঙ্গে তুলনা করলে হবে? আমার রোগ শোক অভাব অনটনের সঙ্গে একজন সাধুর রোগ শোকের তুলনা করলে হবে? ওটা ওখানে তো বিড়ালি দন্ত স্পর্শ নেয়, বিড়ালি কামড়ে নিয়ে যাচ্ছে বাচ্চাকে কোমল কামড় দিয়ে, ওই শীতের রাত্রি নির্জন ওখানে উননের ভিতরে রান্নাঘরে যে গরম ছাই ওখানে রেখে, কোথায় ছিল? বাইরে বিচুলির গাদার নিচে, বাইরে বিচুলির গাদার নিচে ম্যাউ ম্যাউ করছিল বিড়ালের বাচ্চা, ওখানে ঠান্ডা মাটি, এর মধ্যে কুয়াশা, আকাশে মেঘ, বৃষ্টির ভাব, কয়েক ফোঁটা বৃষ্টিও পড়েছে, হাওয়া বইছে, মাঘ মাসের রাত্রি, পোষের রাত্রি, বিড়ালি জননী, মমতাময়ী বিড়ালি মা ওখান থেকে বাচ্চাকে কোমল, ওখানে বসেই একটু আগে, একটু আগেই ওই ধানের গোলার, ধানের গোলার থেকে ইঁদুর নেমে যাচ্ছিল, ওইখানে বসেই বিড়ালি ইঁদুরটাকে চিবিয়ে খেয়েছে। আর ওই ধানের পালার নিচেই ছিল নিজের বাচ্চা, পাশে বাচ্চাগুলো দেখছে যে মা চেবাচ্ছে একটা বড় ইঁদুর ধরে। সন্ধ্যার পর রাত্রে, তারপরে যখন গৃহস্থরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো আলোবাতি নিভিয়ে, তখন ও তাকিয়ে তাকিয়ে লক্ষ্য করেছে, ও ম্যাউ ম্যাউ করে ঘুরেছে, কতবার লেজ লাগিয়েছে গৃহস্থের পায়ে, কতবার গা ঘেঁষে চলে গেছে বাচ্চা কাচ্চা, পাতের কাছে ম্যাউ ম্যাউ করেছিল, বসেছিল, ওরা থালার থেকে ভাত তুলে দিয়েছিল, খেয়ে দে বিড়ালি আনন্দ করে এঘর ওঘর ঘুরে, এবার যেই দেখলো ওর মনটা পড়ে রয়েছে বাচ্চার দিকে, এই যেই ওরা শুয়ে পড়েছে নির্জন হয়ে গেছে, তখন বাচ্চাটাকে কোমল কামড় দিয়ে এনে বারান্দা থেকে টোকে এই
কাঠ ঘুষি আর ধানের তুষ দিয়ে রান্না বাড়ি হয়েছে, উনুনে পাঁচটা গরম, ওইখানে বাচ্চাটা রেখে দিয়েছে, দুটো তিনটে বাচ্চা। ওখানে কাঠখড়ি পালা দেওয়া আছে, লক্ষ্য করেছে, ঘুটে রয়েছে, পাটকাঠি রয়েছে, গোবর পাটকাঠি রয়েছে, ভয় পেলে বাচ্চাগুলো ওর ভিতরে ঢুকে যাবে, কি আছে ওর তলায়। সকালে তো গৃহস্থ বাচ্চাগুলোকে দেখবে যে ছোট ছোট বিড়ালের বাচ্চা, বলে ওখানে পাটকাঠির কাঠখড়ির তলায়, তখন বাচ্চাগুলো ঢুকে যাবে বিড়ালি। সেই বুঝে সুঝেই তো নিচে যে ধানের পালার তলায় ছিল উঠানের ওই শেষ প্রান্তে, ওখান থেকে উঠোন টপকে বারান্দায় উঠে বেড়া দিয়ে ঘেরা রান্নাঘর, রান্নাঘরের পাশে উনুনের ওখানে রেখে দিয়েছে, বাইরে বৃষ্টি হোক যা হোক হোক। তেমনি যারা ভক্ত ভগবত চরণ আশ্রিত, মৃত্যু ওই বিড়ালি মায়ের মতো তাদেরকে এই দুঃখময় সংসারের থেকে নিয়ে আর ভগবানের ভজন রাজ্যে সেবা রাজ্যে ওই সুরক্ষিত স্থানে পৌঁছে। লোকে বলল যে সাধু বাবা প্রাপ্তি হয়ে গেছে, ওনার উৎসব হয়েছে, সব হয়েছে, শ্মশানে নিয়ে যাওয়া অবধি উৎসব, এরপরে কিছু তো আর মানুষ কিছু বুঝতেও পারে না, জানতেও পারে, তারপরে কি হলো, ওনাকে যে শিব করে নিয়ে যাওয়া হলো, কি ওনার যে দাহকৃত্য হলো, তারপরে উৎসব হলো, তারপরে উনি কোথায় গেলেন, ওনার কি হলো, উনি এখন কোথায় আছেন, এটা তো আর জগতের কেউ জানেও না, খোঁজও নিতে পারে না, কারণ ওটা তো অন্য জগৎ, ওটাকে তো পরলোক বলছে, এটা হচ্ছে ইহলোক, ওটা হচ্ছে পরলোক, এটা নদীর সমুদ্রের এপার আর ওটা হচ্ছে ওপার, মাঝখানে মহাসিন্ধু। এই মহাসিন্ধুটা কি, কর্ম, নিজের ভালো মন্দ কর্ম, এই কর্মের পাহাড়, নদীর এপার নদীর ওপার, বা পাহাড়ের এপার পাহাড়ের ওপার দেখা যায়, ইহলোক পরলোক। এই জন্য যেমন কর্ম করব তেমন ফল পাব। অধর্মশীলস্য সুদুঃখিতস্য, অধর্মের থেকেই এত দুঃখ ব্যথা বেদনা। অনুগ্রহায় মাতৃষ জীবকে অনুগ্রহ করতে, নূনং নিশ্চিতমেব চরন্তি, আপনারা নিশ্চিত বিহার করছেন, সংসারে আছেন সদ্গুরু রূপে, মৈত্রেয় ঋষিকে বলছেন বিদুর, আপনারাই আমাদের মতো জীবের একমাত্র অবলম্বন। চরন্তি নূনং ভূতানি ভব্যানি জনার্দনস্য, জনার্দনস্য ভূতানি, জনতা অপহরণ, জনতার দুঃখ বিদূরণকারী এবং সকল জনতাকে যিনি সেবক রূপে ভক্ত রূপে কামনা করেন, সেই মধুমথন, সেই জনতাপর্দন, জনার্দনেরই আপনারা সেবক, আপনারা ভক্ত নিজজন। তাহলে বিদুরের ভাব দেখুন কত, সেই সহস্র শীর্ষা পুরুষের পাদ উপধান। এই জন্য বিদুর নীতি, বিদুর পথ, শুক্র নীতি না, চাণক্য কৌটিল্য নীতি না, বিদুর নীতি, বিদুর নীতি প্রশংসনীয়। চাণক্য নীতি, কৌটিল্য নীতি, শুক্র নীতি, এগুলি প্রশংসনীয় বটে, কিন্তু এগুলি ব্যবহারিক, আর বিদুর নীতি হচ্ছে পারমার্থিক। যেমন ভর্তৃহরির শৃঙ্গার শতক, নীতি শতক, এগুলি হচ্ছে প্রাকৃত, ভৌতিক, ব্যবহারিক, এ রাস্তা নিলে হবে না, পতন, শৃঙ্গার শতক পড়লে পতন, সে ভোগী হয়ে যাবে। কেউ যদি ভর্তি হরি শৃঙ্গার শতক পড়ে সে ভোগী হয়ে যাবে, শৃঙ্গার শতক না, বৈরাগ্য শতক ভর্তি হরি। একশো শ্লোকে উনি বৈরাগ্যের মহিমা লিখেছেন, মহারাজ বিক্রমাদিত্যকে রাজ সিংহাসন দিয়ে উনি যখন বাইরে বেরিয়ে এলেন, চুনারে এসে মির্জাপুর
এই প্রয়াগের নিকটে যে মির্জাপুর জেলা, সেইখানে থেকে আগে চুনার গঙ্গার তীরে ভর্তি হরি চরণাদ্রি, যেখানে বামন ভগবান চরণ রেখেছিলেন গঙ্গার পাড়ে, ভর্তৃহরি সাধন করলেন। উজ্জয়িনীতে ভর্তৃহরি গুফা সাধন করলেন। সেই জীবনের যে অনুভব, বিক্রমাদিত্যের যেমন একটা অনুভব, বেতাল পঞ্চবিংশতি, বেতালের সঙ্গে ওনার কথোপকথন রাত্রে বিহার, ইনি বৈরাগ্যাশ্রম অবলম্বন করে ইনি ব্রহ্মানুভূতিকে প্রাপ্ত হলেন, ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হলেন। এনার যে অনুভব, এটা হচ্ছে বৈরাগ্য শতক। এই তাহলে আয়ু হরণ হয়ে যাচ্ছে। কিন্তু তস্য রীতে তং বর্জয়িত্বা আয়ু হরতি, কাকে বাদ দিয়ে? যে সাধু মুখে সাধু সঙ্গে এক ক্ষণকাল হরিকথা শ্রবণ করেছে, ক্ষণোপনীত উত্তম শ্লোক বার্তয়া, উত্তম শ্লোক বার্তয়া যেন ক্ষণোপিনীত, এক ক্ষণকাল কতটুক সময় হরিকথা শ্রবণ করেছে সাধু মুখে, এমন একটা আনন্দ পেয়েছে সেই সময়ে, এমন একটা অনুভূতি, এমন শীতলতা, এমন আলোক সারা জীবন মনে আছে। আর ওই এক ক্ষণকাল হরিকথাই তার সারাটা জীবনকে হরিকথা শ্রবণময় করে তুলেছে। সর্বপ্রথম কেউ যখন ভক্ত হয়, কোনো মহাপুরুষের কাছে গিয়ে কি সবাই গিয়ে একটু হরিকথা শ্রবণ করেছে, এমন একটা আনন্দ পেল, তখন তার মনে হলো না কালকেও শুনবো, পরশুও শুনবো, তারপরেও শুনবো, আরো শুনবো, আরো শুনবো, আর সে হরিকথা ছাড়তেই পারে না, ভক্ত হয়ে যায়, গুরুচরণ আশ্রিত হয়ে ভজন করছে, সাধু সঙ্গ করছে, ভক্তের সেবা করছে, ভক্তি শাস্ত্র অধ্যয়ন করছে, গৃহত্যাগী হয়ে গেল, উৎপাত চলে গেল, অবিদ্যা, এখন ভজনই ভজন। অজামিন যেমন 88 বছরে হরিদ্বারে গিয়ে গঙ্গার তীরে একটি মন্দিরে ভজনই ভজন, লক্ষ্যহীরার মতো ভজন করছে, জগাই মাধাইয়ের মতো ঘর দুয়ার ত্যাগ করে গঙ্গার তীরে বসে নির্জনে জগাই মাধাই যেমন মাধাইপুরে ভজন করছে, অদ্যাপ গঙ্গার সেবা করছে, সকলকে দণ্ডবোধ করছে, কান্নাকাটি করছে, নিতাই চাঁদকে ফেলে আর চরণ ছাড়ে না, স্তুতি করছে মাধাই, মহাপ্রভু ভক্তদেরকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিচ্ছে, যাও ওই দুইকে প্রসাদ পাইয়ে এসো, নিতাই চাঁদ মাধাইকে বুকে নিয়ে কত আশীর্বাদ করছেন, তুমি যে স্তুতি করলে কি সুন্দর কি মধুর, পাইয়া কৃষ্ণের রস পরম উদার, কৃষ্ণের দ্বৈত দেখে সকল সংসার, প্রেম পেয়ে গেল, প্রেম তো আগেই পেয়েছে, তথাপি সাধন করে যেন প্রেম প্রেম পেয়ে গেল, তাদের পরিবর্তন হয়ে গেল, নদিয়াবাসী দেখছে এরা ভজন করছে মাধাই তলা মাধাইপুরে, ঘাটটা তো এখনো আছে, ওইখান দিয়েই পাশ দিয়েই তো গঙ্গা প্রবাহিত হতো, ওরা কোদাল নিয়ে দুই ভাই সেবা করছে, গঙ্গার পাড়গুলো ভেঙে যায়, সিঁড়ি বা দিয়ে দিচ্ছে সুন্দর করে, লোকে এসে সকালে গঙ্গা স্নান করতে এসে দেখছে কি সুন্দর ধাপে ধাপে সিঁড়ি সব বাঁধানো, বাঁশ টাস দিয়ে একেবারে মাটি ফেলে দেখছে ঝাড় দিচ্ছে সকালবেলা রাস্তা মাধাইপুরে, বসে হরিনাম করছে, কান্নাকাটি করছে, সারাদিন কোনো খাওয়ার চেষ্টা নেই, তখন ভক্তের আয়নে প্রসাদ দিয়ে যাচ্ছে, বলে 2 টাকাতে কি পরিবর্তন হয়ে গেছে, কত বড় খুনি, কত মানুষকে যে মেরেছে, কত বাচ্চা কাচ্চাকে যে গঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়েছে, কত লোকের বাড়ির যে আগুন লাগিয়েছে, কত লোকের যে কলার কাঁদি পাকা আম
কত পাকা কাঁঠাল যে নিয়ে চলে গেছে, কত লোককে যে পিটিয়েছে, কত লোকের ঘরে ডাকাতি করেছে তার তো কোনো ঠিক নেই, কতগুলো খুন করেছে। আজ দেখো নিমাই পণ্ডিতের দয়ায় কিরকম পরিবর্তন হয়ে গেছে, এখন কান্নাকাটি করছে, সকলকে প্রণাম করছে যে আর এইরকম জীবনে করব না। আর ওরা বলেছেও প্রভুকে যে তোরা আর ওই রাস্তায় যাবি না, তো বলে না না আর না রে বাপ, পতিত পাবন নামের সাক্ষী দুটি ভাই, কি পরিবর্তন। অজামিলে লক্ষ হীরা মৃগারি ব্যাধে প্রাচীন গর্ভীর যজাতির, যজাতিরও তো বৃদ্ধাবস্থায় পরিবর্তন হলো। পুরুরাবাও তো একটা খেদ প্রকাশ করলেন, উর্বশীর জন্য পাগল হয়ে গেলেন। দিগম্বর চন্দ্রবংশের প্রথম রাজা, তিনি একেবারে উলঙ্গ, কতটা মত্ততা তারা দেখাচ্ছেন, জগৎকে শিক্ষা দিচ্ছে। উত্তানপাদের দুরাবস্থা দেখুন, শেষে উত্তানপাদেরও পরিবর্তন হয়ে গেল দেবর্ষি নারদের কৃপায়। নারদকে দর্শন করে ওনার মুখে কথা শুনে প্রিয়ব্রতের পরিবর্তন হলো। প্রিয়ব্রত পরম ভক্ত, কিন্তু বিবাহ করে যখন উনি রাজ্য করতে আরম্ভ করলেন তখন যেন একটা আবেশ এল। তারপরে পৃথিবী সপ্ত দীপা টিপা হয়ে গেল, আগ্নিত্রের হস্তে রাজ্যভার দিয়ে আর উনি সংসার রূপী বিষ জলাশয়ের থেকে বাইরে উঠে এলেন, নরোত্তম হয়ে গেলেন। কাকে নরোত্তম বলে আর নরাধমই বা কাকে বলে, ভাগবত তার সমাধান করেছে। নিজের ইচ্ছায় হোক পরের ইচ্ছায় হোক, জাত নির্বেদ আত্মবান হৃদিকৃত্য হরিং ইয় প্রব্রজেত। তাহলে প্রব্রজেতের অর্থ হচ্ছে যে প্রব্রজ্জা নেওয়া উচিত, প্রকৃষ্ঠং ব্রজেত, আর ফিরে আসবে না জন্মভূমিতে আত্মীয় স্বজনের কাছে। সন্ন্যাসীকে তো জন্মভূমিতে যেতে নেই, আত্মীয় স্বজনের কাছে যেতে নেই, তার গ্রামে যেতে নেই, কোনো পূর্বাশ্রমের সঙ্গে সম্পর্ক রাখতে নেই যে তাদেরকে টাকা পয়সা দেবো, পালন পোষণ করবো, তাদের কাছে যাব, তারাও এসে আমার কাছে থাকবে, এমনকি তাদেরকে শিষ্যও করতে নেই পূর্বাশ্রমের কাউকে, তাহলে গিয়ে মোহবন্ধন হয়ে যায়, মহাশক্ত হয়ে যেতে হয়। কত কত দৃষ্টান্ত রয়েছে সামনে। পূর্বাশ্রমের কাউকে ত্যাগ জীবনে সন্ন্যাস জীবনে শিষ্য করতে নেই, সামাজিক বিপর্যয় আসে আর আসক্ত হয়ে যেতে হয়, ওই আবার কুয়োর মধ্যে পড়ে যেতে হয়। কত কত মঠাধীশের জীবন তার জন্য বিপর্যস্ত হয়ে বয়ে গেল মৃত্যু মুখে। শাস্ত্রের আদেশ প্রব্রজিত হৃদিং কৃত্বা হরি, হৃদিং কৃত্বা প্রব্রজিত, এখানে এটা তো বিধি নেই, ঔচিত্যে বিধি। সনরোত্তম তাকে বলা হচ্ছে নরোত্তম, তাহলে বেরোনো উচিত, সংসারে পড়ে থাকা উচিত না, আত্মাকে জানা উচিত, যে আত্মাকে জেনেছে চিত বস্তু চিতকে জেনেছে তাকে বলে আত্মবান। যার অন্তরে বৈরাগ্য এসেছে তাকে বলা হয় জাত নির্বেদ, যেমন অজামিলের এলো, এটা তো মহৎ কৃপায় গুরু কৃপায় সদ্গুরু কৃপায় তো এগুলো আসবে। নিজের ইচ্ছা বলতে স্বত মানে পূর্বজন্মের যাদের সাধন আছে সেই সাধন পথ দেখায়, আর যাদের সাধন নেই তাদের ইহজন্মে গুরু বৈষ্ণবের কৃপায় ভক্ত কৃপায় তারা পথ পায়। কেউ পূর্বজন্মের সাধনের থেকে পথ পায়, আর কেউ এই জন্মে অহিতুকি মহৎ কৃপায় পথ পেল, নলকুবর মণিগ্রীব পথ পেয়ে গেল, বিপথে থেকে পথে এলো নলকুবর মণিগ্রীব। কিন্তু পথে আসতে হবে, সংসারের বাইরে আসতে হবে, জগতের বাইরে, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন গৃহম অন্ধকূপম, এই অন্ধকূপ রূপী গৃহকে ত্যাগ করে বনং গত, বনে গিয়ে হরিমাশ্রয়ে ত, এখানেও বিধিলিঙ্গ আশ্রয়ে ত, এইটাই হচ্ছে
আমার শাস্ত্র অধ্যয়নের বা এই যে এতদিনের সাধনার সার অনুভব। একথা কে বলছেন? প্রহ্লাদ মহারাজ বলছেন, তন্মন্নে ধিতম উত্তমম অধিতম উত্তমম ইদম অধিতম উত্তমম ইতি উত্তমম অধিতম ইতি অহং মন্নে। আমি মনে করি ওনার তো কোনো ভয় ডর নাই না, প্রহ্লাদ স্পষ্টবাদী। কিসের ভয়, কাকে ভয়, কাকে ভয়, কিসের থেকে ভয়? ওই মন্নেই কুতশ্চিত ভয়মচ্যুতস্য পাদাম্বুজ উপাসনমাত্র নিত্যম। নিত্য নিরন্তর অচ্যুত ভগবানের চরণকমলের উপাসনাই হচ্ছে একমাত্র অভয় নির্ভয় স্থান। আর জগতে সর্বত্রই ভয় আর ভয়। সস্থাশ্রুয়েতে, ওই চরণকমলে মন লাগলেই তিনি সস্থ হয়ে গেলেন এবং আনন্দে নাম রূপ গুণ লীলায় উনি সেই চিদানন্দ রসে ভজনানন্দ প্রেমানন্দ সেবানন্দ রসে মগ্ন হয়ে শেতে সুখে শয়ন করে ঘুমাচ্ছেন। এই ঘুমটা কি? ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগর্তি ভূতানি সা নিশা পশ্যত মুনে। ভক্তের কোনো চিন্তা নেই, নিষ্কাম অতএব শান্ত, সব সময় মন বুদ্ধি দেহ স্থির শান্ত। করুণাময় প্রভু, করুণাসিন্ধু, পরম দয়াল, পরম উদার, পরম কৃপালু শ্রী গুরু, শ্রী বৈষ্ণব, শ্রী ভক্ত, ভক্ত চরণ বুকে নিয়ে, বৈষ্ণব চরণ বুকে নিয়ে, গুরুচরণ বুকে নিয়ে যদি পড়ে থাকতে পারি, ধামাশ্রয়ে নামাশ্রয়ে সেবাশ্রয়ে দৈন্যাশ্রয়ে বৈরাগ্যাশ্রয়ে নিশ্চয়ই নৌকা ওপারে লাগবে। নৌকা ওপারে যাবে গোয়ালনন্দ থেকে, যেটি নারায়ণগঞ্জের ওই ঘাটে লাগবেই লাগবে। সে পদ্মা, বর্ষাকালের পদ্মা, ঝড় তুফানের রাত্রিতে পদ্মা পার, কিন্তু যেটি করা হয়েছে এটা ভটভটি নৌকাও নয়, হাতে বাবা নৌকাও নয়, এটা জেটি। জেটিতে বড় বড় বাস, সাত আটটা বাস, বড় বড় ট্রলি পার হয়ে যাচ্ছে। ঝড় উঠেছে, বর্ষা, পদ্মা মেঘনা পার হয়ে যাচ্ছে না, হচ্ছে না পার, ওগুলোকে কি বলে? ফেরি, লোহার তো, ওগুলো আবার লোহা। এই যে গোয়ালনন্দ ঘাটে 20-25 খানা বড় বড় জাহাজ লরি পার হয়ে যাচ্ছে, ফেরিতে বাসগুলো পার হচ্ছে, ট্রাক পার হচ্ছে, ওটা তো লোহা। তাতে আবার বর্ষাকাল, খরস্রোতা, তাতে আবার ঝড় তুফানের রাত্রি, বৃষ্টি হচ্ছে, কি করে পার হয়ে গেল? ভক্তিপথ ওই রকম ফেরি। এই যে ভক্তিপথ, ভজন পথ, শ্রবণ কীর্তন অর্চন বন্ধন, অচ্যুত ভগবানের নিত্য নিরন্তর উপাসনা, কবি যোগীন্দ্র বলছেন বিশ্বাত্মনা যত্র নিবর্ততে ভি, যত্র ভি নিবর্ততে। ভয়টা কিসে দূর হবে তার উত্তর এই নবযোগীন্দ্র সম্বাদের এই প্রথম শ্লোকে আছে। দেবকী মায়ের স্তুতিতে আছে, সস্থাশ্রুয়েতে মৃত্যু অস্মাদ অপৈতি অপগচ্ছতি। সে শান্তিতে নিদ্রা যায়, ওই চর শ্রী চরণ রূপী ইষ্টের, অভীষ্টের চরণ রূপী সুখ সদনে স্বশরণে, স্বশরণ বলা হচ্ছে নিজ গৃহ, জীব হচ্ছে পান্থ। মৃত্যুরূপী কালসর্প চলে গেল পিছনের থেকে, অস্মাদ জনাদ অপৈতি অপগচ্ছতি, আর মৃত্যু তার কাছে আসে না। ধ্রুবের মৃত্যু হলো, আপাত দৃষ্টিতে মৃত্যু হলো, কিন্তু মৃত্যুর মস্তকে চরণ রেখে ধ্রুব মহাশয় আজও ধ্রুবলোকে শিশুমার চক্রের কেন্দ্র দেশে বিরাজ করছেন।
ধ্রুব তারা হয়ে ধ্রুবমপি ধ্রুব পদম যাত যত কৃপাত সকল কুশল পাত্রং ব্রহ্মপুত্রম নতোস্মি। এই হচ্ছে ক্ষণকাল যদি ভগবানের কথা কেউ শ্রবণ করলো, এমন একটা আনন্দ পেল, সারা জীবন হরিকথাময় হয়ে গেল, ভজনময় হয়ে গেল, অনর্থ নিবৃত্তি হয়ে গেল, নিষ্ঠাস্তরে চলে গেলেন, ধাবন নিমিল্লবান নেত্রে চোখ বুঝে ছোটা, ন স্খলিত ন পতিত, স্খলন পতন নাই, অপরাধ হলে কি হবে, অপরাধ তো হলো পাণ্ড নরেশ, সেই মলয়াচলে সাধন করছেন মহারাজ ইন্দ্রদ্যুম্নের অপরাধ হলো মহর্ষি অগস্ত্যের চরণে, দণ্ড মিলল, হস্তিজনই প্রাপ্ত হলেন, কিন্তু ভক্তি ভজন তো তাকে ছাড়ল না। যজাপ পরমং জাপ্যং প্রাক জন্মনি অনুশিক্ষিত, আবার স্তোত্র পুরুষায় আদিবীজায় পরেশায় অভিধীমহি নমো নমস্তে খিল কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায় সর্বাগমাম্নায় মহার্ণবায় পরায়ণায় স্তুতি তো করছেন। নায়ং বেদ সমাত্মানম যচ্ছক্তাহং ধিয়াহতম তং দুরত্তয় মাহাত্মং ভগবন্তমিতোস্মহম এবং গজেন্দ্র উপবর্ণিত নির্বিশেষং ব্রহ্মাদয় বিবিধ লিঙ্গ ভিদাভিমান নৈতে যদা উপশ্রীপু নিখিলাত্মকত্বাৎ তত্রাখিলামরময়ো হরিরাবিরাশীত। অপরাধ হয়েছিল ঠিকই, তং তদ্বদার্থম উপলভ্য জগন্নিবাস স্তোত্রং নিশম্ম দিবিজয়ী সহসুং সংস্তুবদ্ভি ছন্দো ময়েন গরুরেন সময়ীহ মানস চক্রায়ুধ যত অভ্যগমিত আর্ত। একেবারে কমলের সঙ্গে শূন্যটাকে ধারণ করে উপরে তুললেন সঙ্গে সঙ্গে শুধু গ্রাহাদ বিপাটিত মুখাদ অরিনা গজেন্দ্রম, কত কৃপা, পুষ্প বর্ষণ হচ্ছিল, কি আকুতি, নারায়ণাখিল গুরোর ভগবন নমস্তে উৎক্ষিপ্প সাম্বুজ করম গিরমাহ কৃচ্ছাত নারায়ণাখিল গুরো ভগবন নমস্তে। কমলা কুসুম অর্পণ করছেন, তার ভক্তি বেড়ে গেল কিনা, ওখানে বসে মৌন হয়ে উনি সাধন করছিলেন জপ করছিলেন, এবার গজ হয়ে এত বিষয় ভোগ করে এত করিণীগণকে নিয়ে শেষে এতকাল পরে আবার ভজন চলে এলো, প্রাক জন্মে অনুশিক্ষিত স্তোত্র ভগবানের কৃপালাভ হলো, ভক্তির উদ্রেক হলো কিনা আরো বেশি, কি অদ্ভুত কথা বললেন, একান্তিনৌ যস্য নকঞ্চনার্থম বাঞ্ছন্তি যদ্বই ভগবত প্রপন্না অত্যদ্ভুতং তচ্চরিতং সুমঙ্গলং গায়ন্ত আনন্দ সমুদ্রমগ্না তমক্ষরং ব্রহ্মপরং পরেশম আধ্যাত্মিক যোগগম্যম অতীন্দ্রিয়ং সূক্ষ্ম বিভাতি দূরম অনন্তমাদ্দম পরিপূর্ণমীরে। শুধু তাই নয়, ভগবান বললেন যে স্মৃতিটা আমি চিরদিন রাখবো, তোমাকে আমাকে এই সরোবরকে তোমার এই স্তোত্র এবং আমার পার্শ্বদগণকে আমার আয়ুধগণকে আমার বিভূতিগণকে যারা প্রভাতে উঠে স্মরণ করবে তোমার এই স্তোত্র এর দ্বারা প্রভা ব্রাহ্ম মুহূর্তে আমার স্তুতি করবে তাদেরকে আমি বিমলাগতি প্রদান করব, অন্তে তারা আমাকেই পাবে, আমার চরণে শুদ্ধাভক্তি পাবে এবং অন্তে আমাকেই পাবে, তাদের দুঃস্বপ্ন আদি সব দোষ নষ্ট হয়ে যাবে। এই বলে ভগবান পাঞ্চজন্য শঙ্খের উদ্ঘোষ করে শঙ্খচক্র গদা পদ্মধারী বৈকুণ্ঠ পার্শ্বদ স্বরূপ প্রাপ্ত হয়ে গেল, রাজীব লোচন কেউর কুণ্ডল বনমালায় বিভূষিত শ্যামল কোমলাঙ্গ
নিজ পরিকরকে নিয়ে গজরাজ বৈকুণ্ঠের পার্ষদ হয়ে গেলেন, নন্দ সুনন্দ গরুর বিশ্বক সেন ইত্যাদি পারিষদ কর্তৃক সেবিত হয়ে প্রভু শ্রীপতি তার পরম ধাম বৈকুণ্ঠে চলে গেলেন। অবিরাম পুষ্প বৃষ্টি হতে লাগলো। তাহলে অপরাধ যদি হয় তাহলেও ভক্তি যথাসময়ে ভজন নষ্ট হবে না। ওই যে এক ক্ষণকাল কৃষ্ণ কথা শ্রবণ, এক কৃষ্ণ নাম, একদিনের হরিভজন, একটা একাদশী ব্রত, একবার রাধাকুণ্ডে স্নান, এক পত্র তুলসী দান, কোনো দিন ব্যর্থ হবে না। সময় হলে অপরাধ হয়ে গেল, হয়তো সংসারী হয়ে গেলাম, বদ্ধ জীব হয়ে গেলাম, ভজন ভুলে গেলাম, কিন্তু আবার জেগে উঠবে চর, ভক্তির উদ্রেক আসবে, ভজন সিদ্ধি লাভ হবে, আবার ভগবত ধাম প্রাপ্তি হবে। একেই বলা হলো ধাবন নিমিল্লবা নেত্রে ন স্খলেন ন পতে দিহ, এই পথে স্খলন পতন নাই, হাঁটতে আরম্ভ করলেই হলো। এমনকি হাঁটতে যদি কেউ নাও পারে, শ্রুত অনুপঠিত চিন্তিত ধ্যাত আদৃত বা ধ্যাত আদৃত শব্দ প্রণাতি, এখানে শব্দ শব্দ আছে, শব্দ প্রণাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহী দ্রোহপি, যদি তিনি বিশ্বদ্রোহীও হন তাকে সদ্য পুনাতি সদ্ধর্ম, এই ভাগবত ধর্ম ভক্তি সদ্য তাকে পবিত্র করে, জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপী এই দুঃখপূর্ণ সংসার সাগর থেকে উদ্ধার করে। এত নির্ভরতা, এত প্রশান্তি, এত আনন্দ এই ভক্তি মার্গে, শরণাগতি মার্গে, পরম ধর্মের মার্গে, ভজন মার্গে। এই জন্য নিশ্চিন্ত মা ভই সর্বেষাং মঙ্গলং ভূয়াত, সর্বে নিরাময়া ভবন্তু, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। বেদ সত্য বৈদিক ঋষির প্রার্থনা সত্য, চিরকাল বৈদিক ঋষিগণ এই মন্ত্রেই জীবের কল্যাণ কামনা করেছেন। কিন্তু কল্যাণ কখন হবে? দেহোহম অহম, দেহোহম এই ভাবের বাইরে যেতে হবে। দেহভাব থাকতে কল্যাণ হবে না। দেহোহম আমি দেহ এই ভাবের বাইরে গেলেই কল্যাণ। কল্যাণ কল্যাণ ছাড়া অকল্যাণ নাই, কারণ ভক্তি পরম কল্যাণী, ভক্তিকে কল্যাণী বলা হয়েছে। সুভদ্রা লোক পাবনী, ভগবানের কথা হচ্ছে সুভদ্রা লোক পাবনী, কথা দিয়েই তো ভক্তির আরম্ভ হয়। কথোপলক্ষিতা ভক্তি, যেমন কলিযুগে নামোপলক্ষিতা ভক্তি, শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে কথোপলক্ষিতা ভক্তি। ভক্তি সুভদ্রা লোক কল্যাণী লোক পাবনী, সংসার সিন্ধু মতি দুস্তর, এখন সেই সিন্ধুর তরঙ্গ সুনামি, সমুদ্রের মাথা পাগলা, খ্যাপালোক সমুদ্র, কখন কি হবে তো বলা যায় না সমুদ্রে। সংসার সিন্ধু মতি দুস্তর উত্তি তীর্ষ নান্নপ্লব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবনমন্তরেণ পুংসো ভবেদ বিবিধ দুঃখ দবার্জিতস্য। এই যে পুংস, কিদৃশ পুংস, কিদৃশস্য পুংস, কিদৃক্ষস্য কিদৃক্ষ পুংস না বিবিধ দুঃখ দবার্জিতস্য পুংস, এই যে নানা দুঃখ দাবার নিতে দন্দ্যমান তাতপ্যমান, জন্ম মৃত্যু জরা ব্যাধি রজতম গুণের বিক্ষেপ, অভাব অনটন অপমান জ্বালা যন্ত্রণা পদ প্রতিষ্ঠার অভাব, বিবিধ দুঃখ রূপী দব দাবাগ নিতে প্রেরিত ভবেদ বিবিধ দুঃখ দবার দিতস্য। একটাই নৌকা, একটাই উপায় ভজন ভক্তি, এর থেকে ওপারে যেতে হবে, ওপারে সমুদ্রটার ওপারে যেতে হবে।
এপারে পুরী, ওপারে রেঙ্গুন, ওপারে সিঙ্গাপুর, ওপারে যেতে হবে। সমুদ্রের মধ্যে থাকলে কোনো সময় সুখ শান্তি নাই, কখন কি হবে কে জানে, কখন ডুবে যাবে জীবন্তরণী গভীর গরল পাথারে আধারে। এই গরল পাথার জগৎটা, এটা বেদনার বালুচর, এটা আন্দামান নিকোবর দ্বীপের ছোট ছোট দ্বীপ, ছোট ছোট দ্বীপগুলো ডুবে যায়, আবার জাগে, আবার ভাসে, আবার ডোবে। লাক্ষাদ্বীপে ছোট ছোট দ্বীপ রয়েছে, দ্বীপগুলো ভাসে ডোবে। এমন একটা দ্বীপ আছে যে রোজ ডোবে রোজ ভাসে, বা বছরে ভেসে ওঠে, আবার বছরে একটা নির্দিষ্ট সময়ে ভেসে ওঠে, আবার ডুবে যায়। জগতে এমন একটা দ্বীপ আছে, ওখানে যাও মানুষ যেতেই পারে না, খালি সাপই সাপ, সাপই সাপ, সাপের দখলে। বিভিন্ন রকম রয়েছে, যেমন ওই আদিবাসী প্রধান দ্বীপ রয়েছে আন্দামানে একটা, ওখানে এখনো মানুষ যেতে পারে না, ওরা সংখ্যা বেশি না, 200-300 মাত্র কি আরো কম, কিন্তু মানুষ কে ঢুকতে দেয় না। তো এই জগৎটা হচ্ছে সেই লাক্ষাদ্বীপের মতো, লক্ষদ্বীপ, নিকোপর দ্বীপপুঞ্জের মতো ছোট ছোট দ্বীপ, সমুদ্রে ডোবে জাগে ভাসে আবার ডোবে, আবার ওই দ্বীপটার মতো যে বছরে একটা বিশেষ সময় দ্বীপটা ভেসে ওঠে, বা মাঝে মাঝে ভেসে ওঠে দ্বীপটা, মাঝে মাঝে তখন হেঁটে ওই দ্বীপটায় যাওয়া যায়, সমুদ্রের মধ্যে চর, আবার ডুবে যায়। এই বেদনার বালুচর, ভবেদ বিবিধ দুঃখ দবা দিতস্য, এই বিবিধ দুঃখ দবে অর্থিত দুঃখিত। আয়ুর হরতি বৈ পুংসাং উদ্দন্নস্তঞ্চ জন্নসৌ তসর্তে যত খনো নীত উত্তম শ্লোক বার্তয়া, ইয়া নির্বৃতি স্তনুবৃতাং তব পাদ পদ্ম ধ্যানাত ভবত জন কথা শ্রবণেন বাস্যা, সা ব্রহ্মণি স্বমহিমন্নপি নাথমাভূত কিন্তাং তকাসি লুলিতাত পততাং বিমানা। চাই নিত্য সুখ, চাই নিত্য সুখই হচ্ছে ভজন, নিত্যানন্দ প্রাপ্তি, অভয় অমৃত। কিন্তু দেহ হম, আমি দেহ, দেহ হম, এই ভাবের বাইরে যেতে হবে, আমি দেহ নই, আমি দেহ নই, আমি জগতের কেউ নই, আমি এই জগতের কিছু চাই না। না ধনং না জনং না সুন্দরীং কবিতাম বা জগদীশ কাময়ী, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদু ভক্তিরহিতুকি ত্বয়ি, হরত্বং সংসারং দ্রুততরমসারং সুরপতে, হরত্বং পাপানাম বিততিমপারং যাদবপতে, নাথে নিহিতচরণং নিশ্চিতমিদম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় জয় শ্রী রাধে। আগামীকাল রামনবমী ব্রত, শ্রী রাম জয়ন্তী তিথি, অবধবিহারী রঘুনন্দনের শ্রী রামচন্দ্রের শুভ জন্ম জয়ন্তী তিথি, ব্রত উপবাস মহাভিষেক আরাধনা, এই বসন্ত উৎসব চলছে এখনো। চারিদিকে বাসন্তী শ্রী, ককিলের কুহতান, নবাম্র মুকুলের সৌরভ, বসন্ত ঋতু তো চলছে, বসন্ত উৎসব মধুমাধব মধুঋতু, মধৌ মুগ্ধ হরিকৃত শৃঙ্গার সখী মূর্তিমান, মধৌ মুগ্ধ হরিকৃদতি ললিত লবঙ্গ লতা পরিশীলন কোমল মলয় সমীরে, মধুকর নিকর করম্বিত কোকিল কূজিত কুঞ্জ কুটিরে,
বিহারতি হরিহা সরস বসন্তে নৃত্যতি যুবতি জনৈন সমাং সখি বিরহি জনস্য দুরন্তে উনমদ উন্মদ মদন মনরথ পথিক বধুজন জনিত বিলাপে অলিকুল সংকুল কুসুম সমূহ নিরাকুল বকুল কলাপে মৃগমদ সৌরভ রভসব সম্বদন অবদল মাল তমালে বিরহি নিকৃন্তন কুন্ত মুখাকৃতি কেতুকি দন্তুরি তাসে। এই বসন্ত উৎসব চারিদিকে বাসন্তী শ্রী আনন্দ 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 নববৃন্দাবন নবীন তরুগণ নব নব বিকশিত ফুল নবীন বসন্ত নবীন মলয়া নীল মাতল নবলিকুল বিহরই নব বিহরই নবল কিশোর কালিন্দী পুলিন কুঞ্জবন সোহন নব নব ভাবে বিভোর নবীন রসাল মুকুলে মধুমাতিয়া নব কোকিল কুল গায় নব যুবতী গণ চিত উমতা হই নব রসে কাননে ধায় নব যুবরাজ নবীন নব নাগরী মিলয় নব নব ভাতি নীতি নীতি ঐ ছন নব নব খেলন বিদ্যাপতিমতি রঘুমাতি। এই রসে প্রবেশ যদি মন বুদ্ধি করে আর তাকে তান্ন স্পৃশন্তি তাকে স্পর্শ করতে পারে না অসনত্রিট ক্ষুধা তৃষ্ণা ভয় শোক এবং মোহ। এই তো ভাগবত বললেন। তো যতটা এই রসে মনটাকে ডুবিয়ে রাখা যায় ততই শান্তি ততই আনন্দ ততই সুখ ততই সমৃদ্ধি ততই ততই মনুষ্য জন্মের সার্থকতা। যে জন্য এই জগতে আসা মনুষ্য জন্ম লাভ সেই বস্তুই যদি ভগবত প্রেম লাভ হয়ে গেল ভগবত ভক্তি লাভ হলো তাহলে আর কি চিন্তা ডঙ্কা বাজিয়ে চলে যাওয়া। জয় জয় শ্রীরাধে শ্যাম নিতাই গৌর হরি বোল গৌর হরি বোল গৌর হরি বোল। সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণিপাত। সবে মিলি কর দয়া আমি অনন্দ। জয় জয় শ্রীরাধে জয় শ্রী গুরুদেব জয় গুরুদেব জয় বৈষ্ণব জয় শ্রী ভগবান গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পুরো। জয় ভক্তবৃন্দ জয় গৌর ভক্তবৃন্দ।